পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে ট্রেকিং করতে করতে এবার স্বপ্ন হিমালয়ের দুর্গম পর্বত আরোহণের। স্বপ্ন পূরণে 2022 সালে প্রথম বাংলাদেশী হিসাবে হিমালয়ের দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমাতা আপলামো আরোহণ করেন চট্টগ্রামের পর্বত আরোহী অ্যাডভেঞ্চার প্রিয় বাবর আলী। স্বপ্ন বড় হয়ে মনে উকি দেয় বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে পৃথিবী দেখার ইচ্ছে। সেই স্বপ্ন পূরণের আগে 10 বছর ধরে হিমালয়ের নানা পর্বতের শিখরে অভিযান শুরু করেন ভার্টিক্যাল ডিমার্স ক্লাবের এই সদস্য। প্রশিক্ষণ নেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টিয়ারিং থেকেও। বাংলাদেশ থেকে এর আগে এভারেস্ট আরোহণ হলেও একই অভিযানে এভারেস্ট ও লৎসে আরোহণ চেষ্টা হয়নি। তাই এই যাত্রা অনেকটা চ্যালেঞ্জিং, আর সেই চ্যালেঞ্জ নিয়ে 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে যাত্রা করবেন বাবর। পুরো অভিযানে সময় লাগবে প্রায় 2 মাস। যে কেউ যখন আসলে পর্বতারোহণ শুরু করে তখন একটা থাকে হচ্ছে আর কি, যে পৃথিবীর সর্বোচ্চ চূড়া থেকে বাকি দুনিয়াটা দেখার। আর একই অভিযানে 2000 মিটার পর্বতে যাওয়া, এটা হচ্ছে যদি আমি সফলভাবে ফিরে আসতে পারি তাহলে দেশকে রিপ্রেজেন্ট করারও। এই অ্যাডভেঞ্চারে খরচ হবে প্রায় অর্ধকোটি টাকা। আর্থিক ও মানসিকভাবে স্বপ্নবাজ এই তরুণের পাশে এসে দাঁড়িয়েছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। এছাড়া হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিরাও। গত কয়দিন আগেও খুব টাফ মনে হচ্ছিল যে আসলে তো এক ঘোষণা দিয়ে ফেলেছি যে হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে। ওর যে প্রস্তুতি, ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যে আমাদের এই অভিযানটা সাকসেস হবে। বিশ্বের সর্বোচ্চ ও চতুর্থ এই 2 পর্বত বিজয়ের মিশনের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় পার্বত আহরী বাবরের হাতে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।